তিনি সময়ের সমাচার আজ রজ পর্বর কার্যক্রম আজ দ্বিতীয় দিনের পৌঁছিছে। এই দিবস অবসরে রজ পর্ব সমেত দোলি খেল, কবাডি, তটা মজা এবং মিচিমিচি খেল মহিলা মানে অংশগ্রহণ করছেন। এটি সহ অনেক স্থানের বাউড়ি এবং কবাডি মধ্যে অনুষ্ঠিত হবার লাগিছে। গত আজ অনুষ্ঠিত এক স্ট্রোক ম্যাচে দোলি খেল সাংকু দৌড়া দৌড়ি মধ্যে মহিলা মানুষ খেল পাই অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, উপরাষ্ট্রপতি মহম্মদ হামিদ আনসারী, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বৈদেশিক মন্ত্রী সুষমা স্বরাজ, স্যার এবং রসায়ন মন্ত্রী হরি গঙ্গাধর রহিত এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রী অশোক গজপতি রাজু, পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এবং কারিগরি বিদ্যা এবং ভূবিজ্ঞান মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন প্রমুখ রজ উপলক্ষে হার্দিক অভিনন্দন জনাইছেন। রজ উপলক্ষে নেকে রজ উপলক্ষে ভবানী পড়া কবি যাইছু নাই ভবানী পড়া নাই যাই নাই কান ঢুক। গতকালি রাতে গতকালি মালকানগিরি জেলা চিত্রকোণ্ডা থানা অন্তর্গত ওড়িশা ঝাড়খণ্ড সীমান্ত এক ঘঞ্চ জঙ্গল নিকটে গতকালি এক বিলম্বিত রাত্রে এক মাও শিবির উপরক চড়াও করে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক সামগ্রী জব্দ করাযাইছে। আকাশবাণী সংবাদদাতা কইবন সেটাকার লুচিথিবা কিছু মাওবাদী এবং নিরাপত্তারক্ষী যবান মানক মধ্যে গুড়িগুড়া বিনিময় ঘটিছিল, কিন্তু বইক মধ্যে কিছু সময় গুড়িগুড়া বিনিময় ঘটিল। কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী মাওবাদী মানে নিজ নিজ শিবির ছাড়ি খসি পড়ে যাচ্ছেন। পুলিশ আর আখপাখ অঞ্চলে দুটি টিফিন বোমা, পাঁচটি বেসরকারী বন্দুক, 55 রাউন্ড গুড়ি, 147 রাইফল, পাঁচটি দেশী বোমা, গোটে বেসরকারী সাবুন বোমা এবং 4 রাউন্ড গুড়ি জব্দ করে যায়। ইতিমধ্যে কিছু অস্ত্রশস্ত্র জমা করা সহ মাওবাদীকে খাদ্য সামগ্রী এবং পোশাক তথা বিস্ফোরক সামগ্রী জব্দ করা যাইছে বলে ধারণারু তদন্ত চলাই আকাশবাণী ও মালকানগিরি সংবাদদাতা দুর্গা প্রসাদ পট্টনায়ক সূত্র উদ্ধার করে আকাশবাণী সংবাদদাতা সূত্র জানা পড়েছে। 15 কেন মাস জুন কত বর্ষ নবরঙ্গপুর জেলা উমারকোট থানা অন্তর্গত পেন্ট বাল্টি রাস্তার টিকাগুড়া গ্রামে গতকাল হাতী আক্রমণে 3 জনকর প্রাণ হানি ঘটিছে এবং অন্য 4 জন আহত হয়েছেন। এতে মধ্যে 4 জনকর অবস্থা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ। আহতমানকু উমারকোট স্থিত এক হসপিটালে ভর্তি করা যাইছে। পুলিশ তদন্তরু জানা পড়িছে যে কিছু যুবক হাতকু টার্ন করিয়া যাওতিবা সময় সেটাকে থিবা হাতি ভালু সেটাকে আক্রমণ করিছিলা এবং 3 জনকর জীবন যাইছিলা, 3 জনকর প্রাণহানি ঘটিছে। ইতিমধ্যে জনে লোক উদ্ধার করিয়া যাওতিবা সময় জনকু মধ্য ভালু আক্রমণ করিথিবার খবর মিলিছে। আকাশবাণী নবরঙ্গপুর সংবাদদাতাঙ্ক কইবা অনুসারে গতকালি এক বিলম্বিত রাতে সেই পুলিশ তদন্তকারী জনা পড়ছে যে হাতে আক্রমণ পাই স্ট্রোকেশন স্প্রে করা যাইছিল এবং সে প্রিন মেন যোগ সেটাকার ভালু মধ্য ভালু ঘোড়া পাই গ্রামবাসী মানে স্বতন্ত্র ঘোড়াই দিয়েছন্তি বলি নবরঙ্গপুর তার আকাশবাণী সংবাদদাতা প্রভাতী বিশ্বইঙ্ক সূত্রকু উদ্ধার করি আকাশবাণী সংবাদদাতা তপন কুমার প্রধানক সূত্র প্রকাশ।